হ্যালো বন্ধুরা, গোলাপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে শাহিনশাম। বন্ধুরা, জব কার্ডের যে মাস্টার রোল, এই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা থাকবে। আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে মাস্টার রোল আমরা মোবাইল থেকেই কিভাবে চেক করব অথবা প্রিন্ট করব, সেই বিষয়ে জানতে চেয়ে অনেকে কমেন্ট করেছেন। তো সেই জন্য আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনারা মোবাইল থেকেই কিভাবে মনরেগার যে মাস্টার রোল বা জব কার্ডের যে মাস্টার রোল, সেটা আপনারা মোবাইল থেকে কিভাবে চেক করবেন, ডিটেলস চেক করবেন অথবা প্রিন্ট বা ডাউনলোড করবেন, পুরো প্রসেস আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর একটি রিকোয়েস্ট, যারা এখনও গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গ্লোব বাংলার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন। তাহলে এই ধরনের প্রয়োজনীয় ভিডিও যখনই আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে আপনারা সবার আগে পেয়ে যাবেন। যে মাস্টার রোল, এটা হলো আপনারা যে 100 দিনের কাজ করছেন সেই 100 দিনের কাজের পুরো রিপোর্ট যে আপনারা চেক করবেন। সেই আপনারা যতদিন কাজ করেছেন, কত তারিখ থেকে কত তারিখ অবধি কয়দিন কাজ করেছেন পুরো ডিটেলস, এবং কত টাকা বিল হয়েছে পুরো ডিটেলস আপনারা এই মাস্টার রোলে চেক করতে পারবেন। কী কী কাজ আপনাদের এলাকায় হয়েছে এবং কী কী কাজ চলছে এবং ভবিষ্যতে কী কাজ স্যাংশনড হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, পুরো ডিটেলস আপনারা মাস্টার রোলে পেয়ে যাবেন। আপনারা যে কাজ করছেন সেই কাজের যে বিল, সেই বিল নিয়ে অনেক সময় জালিয়াতি হয়ে থাকে। অনেক সময় আপনারা যতদিন কাজ করছেন ঠিক ততদিনের বিল আপনারা হয়তো অনেকে পাচ্ছেন না, বা আপনারা কাজ করছেন কিন্তু বিল অন্য কেউ অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তো আপনারা কীভাবে পুরো ডিটেলস, পুরো রিপোর্ট আপনারা চেক করবেন, নিজেরাই চেক করবেন, মোবাইল থেকে চেক করবেন পুরো ডিটেলস, সেটা দেখার জন্য আপনারা মাস্টার রোল আপনাদের চেক করতে হবে। তো মাস্টার রোলে পুরো ডিটেলস থাকে, জব কার্ড বা 100 দিনের যে মনরেগার যে কাজ হয়, তো সেই মাস্টার রোল আপনারা কীভাবে চেক করবেন আমি এই ভিডিওতে আপনাদের পুরো স্টেপ দেখিয়ে দেবো। এর জন্য আপনারা গুগলে গিয়ে আপনারা টাইপ করবেন এনরেগা বা মনরেগা লিখে সার্চ করবেন। আপনি এই ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ওল্ড ভার্সন, এখানে যে ছবির আকারে যেটা দেখতে পাচ্ছেন আপনারা অপশনটি, এইখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে নেক্সট যে পেজটি ওপেন হবে, এখান থেকে আপনাদের সোশ্যাল অডিট যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, সোশ্যাল অডিট এই অপশন আপনারা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। এই সোশ্যাল অডিট অপশনটি ক্লিক করার পরে এরপরে আরও কিছু অপশন ওপেন, নেক্সট যে পেজটি ওপেন হবে এখান থেকে আপনারা যে অপশনটি সিলেক্ট করবেন সেটা হলো ডাউনলোড ফরম্যাট ফর সোশ্যাল অডিট, সেকেন্ড যে অপশনটি রয়েছে এই অপশনটা আপনাদের ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করার পরে আপনাদের যে নেক্সট পেজটি ওপেন হবে সেখানে আমাদের ভারতবর্ষের পুরো স্টেটগুলোর রয়েছে, সেখান থেকে আপনাদের যে স্টেট রয়েছে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ কত সালের আপনারা রিপোর্ট চেক করতে চাচ্ছেন, আমি এখানে 2018-19 কারেন্ট যে ইয়ার রয়েছে সেটার রিপোর্ট চেক করে আপনাদের দেখিয়ে দেবো। আপনারা যত সালে চেক করতে চান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লক আপনারা সিলেক্ট করবেন। এরপরে পঞ্চায়েত, অর্থাৎ আপনাদের যে জিপি বা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে যে অপশন রয়েছে এখানে অডিট, এখানে দুটো অপশন রয়েছে, সোশ্যাল অডিট উইথ সোশ্যাল অডিট ক্যালেন্ডার এবং উইদাউট সোশ্যাল অডিট ক্যালেন্ডার। তো আপনারা যে হিসেবে চেক করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন। করার পরে এস এ পিরিয়ড যে অপশনটা রয়েছে, সোশ্যাল অডিট পিরিয়ড, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা রিপোর্ট চেক করতে চাচ্ছেন। তো এখানে যে রিপোর্ট রয়েছে সোশ্যাল অডিটের যে রিপোর্ট রয়েছে সেটা 1 অক্টোবর 2017 থেকে 31 মার্চ 2018, তো এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে গেট রিপোর্ট অপশনে আপনারা ক্লিক করবেন। তো গেট রিপোর্টে ক্লিক করার পরে যে নেক্সট পেজটি ওপেন হবে বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো পুরো ডিটেলস এখানে বলা রয়েছে, ফরম্যাট 1, ফরম্যাট 2A, ফরম্যাট 2B, ফরম্যাট 3, এখানে প্রত্যেকটার আলাদা আলাদা রিপোর্ট রয়েছে। এখানে প্রথমে যে অপশনটা পঞ্চায়েত রিপোর্ট কার্ড, এখানে আপনাদের পঞ্চায়েতের পুরো রিপোর্ট ডিটেলস রয়েছে। এরপরে যে অপশনটি রয়েছে ওয়ার্কস এক্সিকিউটেড, অর্থাৎ কী কী
কাজ সম্পূর্ণ হয়েছে তার পুরো ডিটেলস জেনারেল রিপোর্ট এখানে আপনারা এই অপশনটিতে পেয়ে যাবেন। এরপরে ওয়ার্কস এক্সপেন্ডিচার, ওয়ার্ক এক্সপেন্ডিচার এর পরের যে অপশনটা রয়েছে এখান থেকে আপনারা আপনাদের যে এরিয়ায় যে কাজ হয়েছে সেই কাজের যে মজুরি এবং ম্যাটেরিয়াল বাবদ যত টাকা ব্যয় হয়েছে, খরচ হয়েছে, এক্সপেন্ডিচার, তার রিপোর্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপরে রয়েছে পেমেন্ট টু ওয়ার্কার্স, অর্থাৎ ওয়ার্কার যারা কাজ করেছেন তাদের কত টাকা পেমেন্ট করা হয়েছে সেই অপশন, সেই রিপোর্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপরে রয়েছে এন্টাইটেলমেন্ট টু এসসি এসটি হাউজহোল্ড, অর্থাৎ আপনাদের ব্লগে এসসি এসটি কাস্টের যে ফ্যামিলি রয়েছে তাদের একটি রিপোর্ট রয়েছে। এরপরের অপশনটা রয়েছে ডাউনলোড অল রিপোর্টস, এখানে আপনারা ক্লিক করলে পুরো রিপোর্ট যেটা রয়েছে সেটার প্রায় প্রচুর পেজের একটি রিপোর্ট, 10-12 MB এর রিপোর্ট একটি আপনারা পুরো সেটি ডাউনলোড হয়ে যাবে। তো সেখান থেকেও আপনারা পুরো ডিটেলস চেক করতে পারবেন। তো আমি একটি অপশন আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে রিপোর্টগুলো আপনারা চেক করবেন, বা সেই রিপোর্টটা চেক করার পর যদি আপনারা চান সেটাকে আপনারা প্রিন্ট বের করতে পারবেন। তো আমি পেমেন্ট টু ওয়ার্কার্স এই অপশনটি সিলেক্ট করে এখানে যে রিপোর্ট রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে এই পেজটি ওপেন হওয়ার পরে এখানে যে যারা কাজ করছেন তাদের যে পেমেন্ট ডিটেলস সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, এরপরে রয়েছে জব কার্ড নাম্বার, তারপরে রয়েছে পোস্ট অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাঙ্কের ডিটেলস রয়েছে। এরপরে নেম অব দি ওয়ার্কার, যিনি কাজ করছেন এখানে তার নাম রয়েছে, ওয়ার্ক নেম অর্থাৎ কী কাজ করেছেন তার পুরো ডিটেলস এখানে রয়েছে, কী কী কাজ করেছে। এরপরে এখানে আর তার আগের যে অপশনটি সেটা ফাদার্স বা হাজব্যান্ড নেম এখানে রয়েছে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে মাস্টার রোল নাম্বার রয়েছে, এই যে নাম্বার এটা মাস্টার রোল নাম্বার। এরপরে মাস্টার রোল এখানে ফ্রম, এরপরে যেটা রয়েছে ফ্রম টু, অর্থাৎ মাস্টার রোলের এখানে 26/11/2017 থেকে 2/12/2017 অবধি এখানে কাজ হয়েছে, অর্থাৎ টোটাল কাজ হয়েছে ছয় দিন কাজ হয়েছে। এখানে টোটাল বিল রয়েছে কত টাকা বিল রয়েছে সেটা এখানে রয়েছে। এরপরে নেক্সট যেটা কাজ হয়েছে সেটা 8 দিনের কাজ হয়েছে, এখানে টোটাল বিল কত টাকা হয়েছে সেটা এখানে রয়েছে। এরপরে 6 দিন কাজ হয়েছে, টোটাল বিল এখানে রয়েছে। এটা পুরোটাই এখানে যিনি প্রথম যিনি রয়েছেন শুভরানী চক্রবর্তী ওনার এখানে পুরো ডিটেলস। তো এরপরে কাজ হয়েছে 6 দিন 3 দিন, অর্থাৎ এখানে টোটাল দেখতে পাচ্ছেন যে সাব টোটাল 23 দিন কাজ হয়েছে। এখানে টোটাল বিল কত হয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন যে 4,140 টাকা। তো এখানে পুরো ডিটেলস চেক করতে পারছেন যে কত তারিখ থেকে কত তারিখ অবধি কতদিন কাজ হয়েছে এবং টোটাল কত টাকা বিল হয়েছে, তার রিপোর্ট আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এখানে অনেক আপনাদের ব্লকের পুরো লিস্ট, বড় লিস্ট এখানে রয়েছে, আপনাদের ব্লকের পুরো লিস্ট এখানে থাকবে। এই লিস্ট, এত বড় লিস্ট থেকে সেটা আপনাদের নাম এখানে খুঁজে বের করতে হবে। তো আপনাদের নাম খুঁজে বের করার জন্য আপনারা অবশ্যই যদি কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে যদি আপনারা চেক করে থাকেন তো অবশ্যই কন্ট্রোল F প্রেস করে আপনাদের সেই নাম সার্চ করতে হবে, অথবা যদি আপনারা মোবাইল থেকে করে থাকেন তাহলে মোবাইলের এই যে তিনটি যে ডট অপশন দেখতে পাচ্ছেন, এই যে তিনটি ডট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে নিচের দিকে একটু আসবেন, নিচের দিকে আসার পরে এখানে যে ফাইন্ড ইন পেজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের নাম লিখবেন, এখানে আপনাদের নাম লিখে আপনারা সার্চ করবেন, তাহলে আপনাদের নামে যে জব কার্ড রয়েছে সেই কার্ড যদি আপনাদের নামে থেকে থাকে তার পুরো সেই নাম হাইলাইট হয়ে আপনাদের সামনে চলে আসবে। সোশ্যাল অডিট রিপোর্ট ছাড়াও আপনারা যদি মাস্টার রোলের পুরো ডিটেলস চেক করতে চান তো এখানে আপনারা যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে আপনাদের একটু নিচের দিকে আসতে হবে, স্ক্রল করে নিচের দিকে আসার পর রিপোর্ট যে অপশন রয়েছে এর মধ্যে যে জব, এর মধ্যে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে একটি অপশন রয়েছে যে মাস্টার রোল, এখান থেকেও আপনারা মাস্টার রোলের পুরো ডিটেলস আপনারা চেক করতে পারবেন। বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
থ্যাংকস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট, টেক কেয়ার।